খুব সহজে কি করে ফিক্সড এন্ড মুভমেন্ট বার করা যায় সেটা নিয়ে এই ভিডিও। তো আমরা খুব সহজ একটা বা দুটো স্ট্রাকচার দিয়ে দেখে নেব যে ফিক্সড এন্ড মুভমেন্ট আমরা কিভাবে খুব সহজে বার করতে পারি ইউজিং কনজুগেট বিম মেথড। এটাই সবচেয়ে কনভিনিয়েন্ট মনে হয়েছে, ফলে আমি কনজুগেট বিম মেথড ইউজ করে ফিক্সড এন্ড মুভমেন্ট কি করে বার করে সেটা দেখাব। ধরে থাকি এটা একটা ফিক্সড এন্ড মুভমেন্ট, একটা ফিক্সড এন্ডেড বিম, ওকে, এবং এর যে মিড পয়েন্ট সেখানে একটি কনসেন্ট্রেটেড লোড আছে পি। টোটাল এই স্প্যান যেটা সেটা হচ্ছে এল, এবং এর যে এক একটা হাফ সেটা হচ্ছে এল বাই টু। তাহলে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই যে লোডটা, এই লোড এই পয়েন্টে একটা অ্যাপ্লাইড মুভমেন্ট তৈরি করবে। সেই অ্যাপ্লাইড মুভমেন্টটা কিরকম হবে? সেই অ্যাপ্লাইড মুভমেন্টটা হবে এরকম, ওকে। তো ব্লু লাইন দিয়ে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাপ্লাইড মুভমেন্ট, ওকে। এই ফোর্সটা, এই যে ফিক্সড এন্ড, সেই ফিক্সড এন্ড দুটোতে কতটা মুভমেন্ট তৈরি করবে বা মুভমেন্ট অ্যাপ্লাই করবে। তো এই যে মুভমেন্ট, যেহেতু এটা ফিক্সড, এর কোনো রোটেশন পসিবল না, ফলে এই ফিক্সড এন্ড দুটো, এই যে অ্যাপ্লাইড মুভমেন্ট, তার উল্টো দিকে ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা রেজিস্টিং মুভমেন্ট তৈরি করবে, ইকুয়াল অ্যান্ড অপোজিট রেজিস্টিং মুভমেন্ট তৈরি করবে। এই রেজিস্টিং মুভমেন্ট যেটা, সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বেন্ডিং মুভমেন্ট। ইন দিস পার্টিকুলার কেস এটাকে আমরা বলি হচ্ছে ফিক্সড এন্ডেড মুভমেন্ট বা ফিক্সড এন্ড মুভমেন্টস, ওকে। তো এই যে রেড কালার দিয়ে আমি যেটা দেখালাম, এইগুলোই হচ্ছে আমাদের ফিক্সড এন্ড মুভমেন্টস, ওকে। তো সেইটাকে আমরা বার করতে পারবো। এবার একটা জিনিস তো বোঝাই যাচ্ছে, যেহেতু ফোর্স পি এবং এটা একটা মিড স্প্যানে আছে, ফলে এই দুটো যে ফিক্সড এন্ডেড মুভমেন্ট, ফিক্সড এন্ড মুভমেন্ট, তাদের যে ভ্যালু সেইগুলো সেম হবে। কি হবে আমি জানি না, কিন্তু সেটার ভ্যালু সেম হবে। তো এবার আমি এটাকে কিভাবে ক্যালকুলেট করতে পারি? এই যে একটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, ইনডিটারমিনেট স্ট্রাকচারকে আমি দুটো ডিটারমিনেট স্ট্রাকচারের সামেশন হিসাবে এটাকে ব্রেক করে দিতে পারি। কিরকম? একটাকে ভাবতে পারি সিম্পলি সাপোর্টেড, এবং তার সাথে তার মধ্যে যে অ্যাকচুয়াল লোডিং ছিল সেইটা, তার মানে অ্যাকচুয়ালি দিস স্ট্রাকচার ক্যান বি ট্রিটেড অ্যাজ সামেশন অফ দিস স্ট্রাকচার উইথ অ্যাকচুয়াল লোডিং অ্যান্ড অ্যানাদার সিম্পলি সাপোর্টেড বিম, আরেকটা সিম্পলি সাপোর্টেড বিম এখানে থাকবে, এবং যার দুটো এন্ডে দুটো এই ফিক্সড এন্ড মুভমেন্ট কাজ করছে। এইরকম দুটো স্ট্রাকচারের অ্যাকচুয়াল যে সামেশন বা সুপার পজিশন আমি যদি বলি, সেই সুপার পজিশনটাই হচ্ছে এই স্ট্রাকচারটা, ওকে। এবার তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এই দুটো স্ট্রাকচার থেকে কিভাবে এই যে এম মোমেন্ট, ফিক্সড এন্ড মোমেন্ট, তার ভ্যালুটা বার করতে পারবো। এখানে একটা জিনিস হয়, শক্ত করে বললে সেটার নাম হচ্ছে রোটেশনাল কম্প্যাটেবিলিটি। আমি ব্যাপারটাকে সহজ করে বলার চেষ্টা করছি। যদি কোনো একটা লোড এরকম কোনো একটা সিম্পলি সাপোর্টেড বিমের ওপরে এসে পড়ে, তাহলে অবভিয়াসলি আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে তার এরকম একটা ডিফ্লেকশন হবে। তার মানে এটা যদি এ পয়েন্ট হয়, এটা যদি বি পয়েন্ট হয়, এটা সবসময় এ পয়েন্ট এবং বি পয়েন্ট, ওকে, তাহলে এইখানে যে স্লোপ হয়েছে, ফরগেট অ্যাবাউট দিস স্লোপ, এই স্লোপটা দিয়েও করা যায়। এবার যেহেতু এ পয়েন্ট আর বি পয়েন্টের স্লোপ সেম, কারণ এটা একটা সিমেট্রিক স্ট্রাকচার, সিমেট্রিক লোডিং, তো ফলে আমরা শুধুমাত্র থিটা এটার দিকে কনসেন্ট্রেট করবো। আমি ধরলাম এটা আমার এক নম্বর ছবি, আমি ধরলাম এটা আমার দু নম্বর ছবি, তাহলে এই যে থিটা এ ওয়ান এটার নাম দিতে পারি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা, সেটা হচ্ছে যখনই কোনো একটা মুভমেন্ট কাজ করবে এরকম একটা সিম্পলি সাপোর্টেড বিমে, একটা ইউনিফর্ম মুভমেন্ট, তখন তার যে ডিফ্লেকশন প্যাটার্ন, সেই ডিফ্লেকশন প্যাটার্নটা হবে কিন্তু এরকম, ওকে। তার মানে এখানে একটা উল্টো দিকে রোটেশন হবে, যেটার আমরা নাম দিতে পারি থিটা এ টু। এবার এখানে দুটো জিনিস বোঝা গেছে। একটা হচ্ছে, যদি কেউ এটা বুঝতে না পারে যে একটা ফিক্সড এন্ড বিমে, একটা ফিক্সড এন্ডেড বিমে একটা যদি এরকম পয়েন্ট লোড থাকে বা ইন ফর এনি কাইন্ড অফ লোডিং, তার বেন্ডিং মোমেন্টে ডাইরেকশন কি হবে, ওকে। আমি একরকম ভাবে বললাম, এরকম এটা একরকম ভাবে বলা যেতে পারে, আরেক রকম ভাবে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে যে যেহেতু এ এবং বি দুটোই ফিক্সড এন্ডস, ওকে, ফিক্সড এন্ডের কোনো রোটেশন হয় না, ফলে এই যে আমার অ্যাকচুয়াল লোডিং, তার জন্য যেদিকে রোটেশন হবে এটাকে যদি আমি বলি ক্লকওয়াইজ রোটেশন, তাহলে মোমেন্টটাকে এমন হতে হবে যার জন্য এ পয়েন্টে রোটেশন যেটা, সেটাকে, এই যে থিটা এ টু যেটা আমি বলেছি, সেটাই কিন্তু
ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হবে, তবেই তো আমরা বলতে পারবো যে এই দুটোর যে সামেশন সেই দুটো সামেশন অ্যাকচুয়ালি আমাদেরকে একটা জিরো রোটেশন দেবে। ওকে, তার মানে দিস ইজ অল অ্যাবাউট সাইন। লোডিং অ্যাকচুয়াল লোডিং এর জন্য যেদিকে রোটেশন হবে মুভমেন্টটাকে এমনই হতে হবে যার জন্য যে রোটেশনটা সেইটা তার ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। ওকে, তাহলে সাইন আমরা একবার বুঝে যদি আর যাই, তাহলে আমি যেটা বলছিলাম রোটেশনাল কম্প্যাটিবিলিটি, তার মানে হচ্ছে এই এ পয়েন্টে অ্যাকচুয়াল লোডিং এর জন্য হওয়া রোটেশন এবং এ পয়েন্টে এই যে ফিক্সড এন্ড মুভমেন্ট তার জন্য হওয়া রোটেশন বোথ উইল বি সেম। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে এই যে রোটেশনাল কম্প্যাটিবিলিটি, রোটেশনাল কম্প্যাটিবিলিটি আর কিছুই না, সেটা হচ্ছে এই যে দুটো থিটা, সেই দুটো থিটার ভ্যালু সেম হবে। ওকে, এইবার আমাদের কাজ একটাই কাজ পড়ে রইলো, সেটা হচ্ছে যে থিটা এ ওয়ান মানে ফার্স্ট ছবির জন্য থিটা এ বার করা এবং সেকেন্ড ছবির জন্য থিটা এ বার করা। ওকে, এইখানে পুরো ব্যাপারটা আমরা রিডিউস করতে পারলাম। তো আমি খুব কুইক কনজুগেট বিম মেথড অ্যাপ্লাই করে আমাদের যে স্লোপ বার করার যে ফর্মুলা সেইখানে চলে যাচ্ছে। খুব বেসিক কয়েকটা স্টেপ, প্রথমত যেটা সেটা হচ্ছে যে আমি ফার্স্ট ছবির জন্য কথা বলছি, ফার্স্ট ছবির জন্য কি হচ্ছে, ফার্স্ট ছবির জন্য যে এ এবং বি পয়েন্টের মধ্যে এই যে স্প্যানটা আছে তার মধ্যে একটা লোড আছে, যদি এরকম একটা পি লোডিং হয় তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে বেন্ডিং মুভমেন্ট বার করা। কিরকম হবে বেন্ডিং মুভমেন্ট? এইটা হচ্ছে রিয়েল বিম, দিস ইজ রিয়েল বিম, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল বিম। এর কনজুগেট বিম কিরকম হবে? এর কনজুগেট বিম হবে হচ্ছে সিম্পলি সাপোর্টেড, আমরা জানি সিম্পলি সাপোর্টেড বিমের কনজুগেট বিম সিম্পলি সাপোর্টেড হয়। এর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কিরকম হবে? বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম হবে এরকম। এই ম্যাক্সিমাম অল্টিটিউডটা কত? এটা পজিটিভ হবে। ম্যাক্সিমাম অল্টিটিউড কত? পিএল ডিভাইডেড বাই ফোর, এটা হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। হোয়াট উইল বি দ্য কার্ভেচার ডায়াগ্রাম? কার্ভেচার ডায়াগ্রাম মানে কি জানি, যে বেন্ডিং মুভমেন্টকে এম বাই আই ডায়াগ্রাম, রাইট, এম বাই আই ডায়াগ্রাম। তাহলে এম বাই আই ডায়াগ্রাম কি, আমি যদি ইআই কনস্ট্যান্ট ধরে নিই ফর দিস এন্টায়ার বিম, তাহলে এটা হয়ে যাবে একই রকম দেখতে হবে, খালি ভ্যালুটা হয়ে যাবে পিএল ডিভাইডেড বাই ফোর ইআই। এই যে পিএল ডিভাইডেড বাই ফোর ইআই, এই কার্ভেচারটাই কিন্তু আমরা আমাদের যে কনজুগেট বিমস তার উপরে এনে বসিয়ে দেবো। ওকে, তাহলে এই যে আমরা লোডিংটা পেলাম রিয়েল বিমের কার্ভেচার, আমরা জানি আমরা শিখেছি যে রিয়েল বিমের কার্ভেচার যে কনজুগেট বিমে সেখানে লোডিং হিসাবে, লোড ইনটেন্সিটি হিসাবে ট্রিট হতে ট্রিটেড হতে পারে। ওকে, এখানেও এটা এল বাই টু, এখানেও এটা এল বাই টু। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ খুব সিম্পল, সেটা হচ্ছে এ পয়েন্টে, এ পয়েন্টে কি চাইছি, রিয়েল বিমের এ পয়েন্টে স্লোপ চাইছি। তাহলে কনজুগেট বিমের, এটা কনজুগেট বিম, এটা কনজুগেট বিম, কনজুগেট বিমের এ পয়েন্টে শিয়ার ফোর্স বার করবো। তার মানে বেসিক্যালি আমাদের এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে রিয়াকশন। সো থিটা এ ওয়ান যেটা, সেটা খুব সহজেই বার করা যাবে। টোটাল লোডিংটা কত? টোটাল লোডিং এর হাফ লোডিং আসবে এখানে, হাফ লোডিং যাবে এখানে, তাই তো? তার মানে এই যে টোটাল লোড তাকে রেজিস্ট করবে যে দুটো রিয়াকশন, তার টোটাল লোডকে হাফ করে দিলে একদিকে রিয়াকশন পাবো, সেটাই অটোমেটিক্যালি শিয়ার ফোর্স হয়ে যাবে এট পয়েন্ট এ। আর কনজুগেট বিমের শিয়ার ফোর্স এট পয়েন্ট এ মানে রিয়েল বিমের এ পয়েন্টের স্লোপ। ওকে, আচ্ছা, সেটার ভ্যালু কত? এটা একটা ট্রাইঙ্গেল, হাফ ইন্টু এল ইন্টু পিএল ডিভাইড বাই ফোর ইআই। এটা কি? এটা হচ্ছে টোটাল লোডিং। ওকে, এটা হচ্ছে টোটাল লোডিং, দিস ইজ দ্য টোটাল লোডিং, তার হাফ এদিকে আসবে। তার মানে কত হচ্ছে? হাফ ইন্টু দিস ফুল, এটা পাবো হচ্ছে পিএল স্কোয়ার ডিভাইড বাই সিক্সটিন ইআই, পিএল স্কোয়ার ডিভাইড বাই সিক্সটিন ইআই। কি পেলাম এটা? এটা পেলাম হচ্ছে এ পয়েন্টে ফার্স্ট ছবির জন্য এ পয়েন্টের স্লোপ পিএল স্কোয়ার বাই সিক্সটিন ইআই। এটা কারোর মনেও থাকতে পারে, সে ডাইরেক্টলি এখানে বসাতে পারে, আমি কনজুগেট বিমটা একবার দেখিয়ে রাখলাম। ওকে, এরপর আমাদের কাজ কি? এরপর আমাদের কাজ এই যে সেকেন্ড যে ছবিটা আমাদের কাছে আছে, ডায়াগ্রামটা আছে, তার জন্য এ পয়েন্টে এই মোমেন্টের জন্য দুদিকে দুটো মোমেন্ট কাজ করছে, ইকুয়াল মোমেন্ট কাজ করছে। ওকে, এবং এই এ পয়েন্টে আমি যেটা বার করতে চাইবো সেটা হচ্ছে স্লোপ। ওকে, আচ্ছা, তাহলে থিটা এ ওয়ানটা আমি লিখে রাখি, থিটা এ ওয়ান আমি পেয়েছি পিএল স্কোয়ার ডিভাইড বাই সিক্সটিন ইআই, এটা লেখা থাক। এবার আমি যেটা বার করবো সেটা হচ্ছে যে এর বেন্ডিং মুভমেন্ট, এর বেন্ডিং মুভমেন্ট কত হবে? এটাও কিন্তু রিয়েল বিম, এটা যেমন রিয়েল বিম ছিল এটাও কিন্তু রিয়েল বিম, এবং আমি এখন যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এই রিয়েল বিমের এ পয়েন্টের স্লোপ। তাহলে কি করবো? কনজুগেট বিমে যাবো, তার আগে এর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম বার করবো। এর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম কি? অ্যাকচুয়ালি এর বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম হবে এরকম, এদিকেও থাকবে এম, এদিকেও থাকবে এম, এবং এদিকে হবে এল। কার্ভেচার ডায়াগ্রাম কত হবে? এটা হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। এম বাই ইআই ডায়াগ্রাম কি হবে? যেহেতু ইআই কনস্ট্যান্ট, ফলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এখানে একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে এম বাই ইআই। ওকে, এবার
সত্যি কথা বলতে এই মোমেন্টটা একটা হগিং মোমেন্ট ক্রিয়েট করছে, রাইট? এই মোমেন্টটা একটা হগিং মোমেন্ট ক্রিয়েট করছে, তার মানে এখানে যে বেন্ডিং মোমেন্টটা থাকবে সেটা কিন্তু নেগেটিভ, আগেরটাতে পেয়েছিলাম পজিটিভ, এখানে পাবো কিন্তু নেগেটিভ। তার মানে এখানে যা কিছু আমি লোডিং অ্যাপ্লাই করতে পারি না কেন, সেই লোডিংটা কিন্তু আপওয়ার্ড লোডিং হবে। ওকে, যেহেতু নেগেটিভ তাহলে এখানে আপওয়ার্ড লোডিং অ্যাপ্লাইড হবে। ওকে, সো সেটা আমি দেখাচ্ছি, সেটা আপওয়ার্ড লোডিং অ্যাপ্লাইড হবে। এই লোডিংটা আমি কোথায় অ্যাপ্লাই করবো? এই লোডিংটা আমি অ্যাপ্লাই করবো হচ্ছে এর কনজুগেট বিমে। সিম্পলি সাপোর্টেড কনজুগেট বিম সিম্পলি সাপোর্টই হয়, অ্যাকচুয়ালি এরকম হবে সিম্পলি সাপোর্টেড। এইটা আমার সিম্পলি সাপোর্টেড বিম, সেই বিমের মধ্যে একটা লোড ইন্টেন্সিটি আমি বা একটা লোডিং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যার লোড ইন্টেন্সিটি থ্রু আউট এম বাই আই সেটা আমি অ্যাপ্লাই করছি কিন্তু আপওয়ার্ড। কেন আপওয়ার্ড হলো? কারণ এটা হচ্ছে একটা নেগেটিভ, ওকে, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট থেকে আসছে। ওকে, তো অসুবিধা কিছু নেই, যেটা হবে ফাইনালি সেটা হচ্ছে যে আমি যেটা পাবো, আমি এখানে দুটো রিয়াকশন পাবো, এ পয়েন্টের রিয়াকশন এবং বি পয়েন্টের রিয়াকশন। তো আমি এ পয়েন্টের রিয়াকশনটাই চাইছি কনজুগেট বিমের, এটা কনজুগেট বিম, কনজুগেট বিমের এ পয়েন্টের রিয়াকশন, কনজুগেট বিমের এ পয়েন্টের রিয়াকশন যেটা হবে সেটা হচ্ছে রিয়েল বিমের এ পয়েন্টের স্লোপ। তাহলে এখানে একটা রিয়াকশন কত, টোটাল লোডিং কত, টোটাল তার মানে থিটা এ টু আমি পাবো এইভাবে, টোটাল লোডিং হচ্ছে এম বাই ইআই ইন্টু এল, টোটাল লোডিং হচ্ছে এম বাই ইআই ইন্টু এল তার হাফ, তার মানে এম এল ডিভাইডেড বাই টু আই। এবার আমি এটাকে কম্প্যাটেবিলিটিটা কাজ করি, আমি এম জেনে যাবো, সেটা নিয়ে অসুবিধা নেই। একটা খুব মেজর জায়গা যেটা অনেকেরই হয়তো অস্বস্তি হতে পারে, অনেক জায়গায় মানে কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যেটা বুঝতে হবে, এইখানে আমি যে থিটা এ টু ইজ ইকুয়ালস টু হাফ এম বাই আই এল লিখছি, কেউ বলতে পারে যে এইখানে আমার নেগেটিভ লেখা উচিত। ঠিক আছে, নেগেটিভ আমি লিখতে পারি, অসুবিধার সাথে কিছু নেই, খালি এটুকু মাথায় রাখবো যে থিটা এ ওয়ান ফার্স্ট পিকচারের জন্য যেদিকে স্লোপ হচ্ছে সেকেন্ড পিকচারের জন্য স্লোপটা কিন্তু ডিফারেন্ট হবে। ওকে, ফলে এটা যদি আমি প্লাস লিখি এটা আমার মাইনাস লেখাই উচিত। এবার যেহেতু আমি বুঝে গেছি অলরেডি যে এই দুটো থিটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হবে, ফলে আমি শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে ইন্টারেস্টেড। কেউ জিজ্ঞাসা করতে পারলে এইটা করতে পারে এটা মাইনাস এলো কেন, এটা মাইনাস এলো যদি একটু খুব ভালো করে বোঝা যায় তাহলে হচ্ছে এইখানে যে রিয়াকশনটা আমরা পাচ্ছি সেই রিয়াকশনটা কিন্তু ডাউনওয়ার্ড, আর এখানকার লোডিংটা হচ্ছে আপওয়ার্ড। তার মানে এই পয়েন্টে যে শিয়ার ফোর্সটা হচ্ছে সেটা হচ্ছে লেফট ডাউন রাইট আপ। এই লেফট ডাউন রাইট আপ মানে আমরা কিন্তু জানি এটা একটা নেগেটিভ শিয়ার ফোর্স, তার মানে নেগেটিভ শিয়ার ফোর্স মানে এই পার্টিকুলার পয়েন্টে কিন্তু এ আমাকে একটা নেগেটিভ রোটেশন দেবে, যেটাই আমরা এতক্ষণ ধরে ছবি থেকে বুঝতে পারছিলাম, এটা কিন্তু এবার আমরা ম্যাথামেটিক্যালিও বুঝতে পারলাম। ওকে, হোয়াট এভার, তার মানে আমি দুরকম ভাবে ভাবতে পারি, একটা হচ্ছে যে এই দুটো থিটাকে আমি যদি সাম করে দিই তাহলে জিরো হবে, বা আমি সিম্পল দুটোর ম্যাগনিটিউডকে সেম করে দিতে পারি। তো দুটোর ম্যাগনিটিউড যদি আমি সেম করি তাহলে কি পাবো, থিটা এ ওয়ান ইকুয়ালস টু যদি আমি থিটা এ টুর ভ্যালু পুট করে দিই, মানে আমি আই এম জাস্ট ইন্টারেস্টেড উইথ ম্যাগনিটিউড এম এল ডিভাইডেড বাই টু এল, এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এম এর ভ্যালু পাবো, টু কাটবে এখানে ইআই কাটবে, পড়ে থাকবে হচ্ছে এল কাটবে, পড়ে থাকবে হচ্ছে পি এল ডিভাইডেড বাই এইট। এই পি এল ডিভাইডেড বাই এইটটাই কিন্তু আমরা এতদিন ধরে পেয়ে এসেছি যে কোনো একটা ফিক্সড এন্ড বিম যেখানে যার স্প্যান হচ্ছে এল এবং মিড পয়েন্টের লোড হচ্ছে পি, তার দুটো দিকে সেম ফিক্সড এন্ড মোমেন্ট তৈরি হয় এবং সেই মানে ম্যাগনিটিউড ওয়াইজ বলছি তার ভ্যালু হয় হচ্ছে পি এল বাই এইট। আমি আর একটা ছোটো উদাহরণ দিই এর সাথেই কানেক্টেড, সেটা হচ্ছে যে যদি আমরা এখানে পয়েন্ট লোডের বদলে ইউডিএলে যাই, এই দুটোই সবচেয়ে বিখ্যাত মানে সবচেয়ে পপুলার আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডোমেনে, এছাড়াও আরও আছে সেইগুলোকেও একই রকমের বার করা যায়, তবে যেহেতু দুটো সিমেট্রিক লোডিং, লোডিং যদি সিমেট্রিক হয় আমার এখানে কাজ করতে সুবিধা হবে, তার কারণ আমি দুদিকেই সেম ফিক্সড এন্ড মোমেন্ট পাবো। ফলে আমি আপাতত এটা নিয়ে কাজ করছি, নেক্সট ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা যদি অ্যাসিমেট্রিক লোডিং হয়, ওকে, বা আনসিমেট্রিক লোডিং যদি আমি এটাকে কোনোভাবে সরিয়ে দিতে পারি এখানে তাহলে কি হতে পারে সেইটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো আমি আপাতত ভিডিওটা এন্ড করবো হচ্ছে এর যে ইউডিএল যে পার্টটা আছে, মানে আমি যদি এইটা আপাতত লোডটা সরিয়ে দিয়ে পয়েন্ট লোডটা সরিয়ে দিয়ে আমি যদি এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড অ্যাপ্লাই করে দিই উইথ ইন্টেন্সিটি অফ ডাব্লু পার ইউনিট লেন্থ, এটা যদি করি তাহলে ব্যাপারটা কি হবে, তাহলে আমার কিন্তু গোটা যে প্রসেস এতক্ষণ ধরে যে মেথোডোলজি নিয়ে আমি কাজ করছিলাম তার কিন্তু খুব একটা কিছু চেঞ্জ হওয়ার কথা নয়, সব কিছু একই রকম হবে। এখানে একটা ইউডিএল আছে, সেই ইউডিএল এর কিছু একটা ইন্টেন্সিটি আছে, লোড ইন্টেন্সিটি ডাব্লু পার ইউনিট লেন্থ, ওকে, তার জন্য একটা আবারও একটা স্লোপ হবে থিটা এ ওয়ান, আর ফিক্সড এন্ড মোমেন্টের ভ্যালু যা হোক যা হবে হবে, কিন্তু সেই ফিক্সড এন্ড মোমেন্টটাকে আমি আপাতত এম ধরে কাজ করছি, ফলে সেকেন্ড ছবিটা এক্স্যাক্টলি সেম থাকবে, ফলে আমাদের এইটা নিয়ে আলাদা করে আর ভাবার কোনো দরকার হবে না।
আমি যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমাকে জাস্ট এইটুকু বার করতে হবে যে সিম্পলি সাপোর্টেড বিমে যদি থ্রু আউট ইউডিএল থাকে তাহলে এ পয়েন্টের স্লোপ কত, সেটা হয়তো অনেকের মনেও আছে, আমি একটু করে দেখাচ্ছি। তো এইটার ভ্যালু আমাদের কাছে থাক, এটা ভ্যালু হচ্ছে এম এল ডিভাইড বাই টু আই। আবারও বলছি মাইনাস সাইনটা কেন হলো এটা একটু আমি বলে রাখলাম, সেটা মাথায় রাখলে ভালো হয়। ওকে, আদারওয়াইজ আমরা জাস্ট দুটো ম্যাগনিটিউড নিয়েও কাজ করতে পারি, কোনো অসুবিধা নেই। এর বেন্ডিং মোমেন্ট কত হবে? এর বেন্ডিং মোমেন্ট হবে প্যারাবোলিক। ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট। এটা কি? এটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এর কার্ভেচার ডায়াগ্রাম কীরকম হবে? দেখতে একই রকম হবে, জাস্ট ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার বাই এইট ইআই। আমি যদি থ্রু আউট ইআই যেটা ফ্লেক্সারাল রিজিডিটি সেটাকে কনস্ট্যান্ট ধরে নিই, তাহলে এটা হচ্ছে আমার এম বাই ইআই ডায়াগ্রাম। ওকে, আচ্ছা তাহলে এটাকে যদি আমি এবারে কনজুগেট বিমের ওপরে চাপিয়ে দিই, সিম্পলি সাপোর্টেড বিমের কনজুগেট, সিম্পলি সাপোর্টেড রিয়েল বিমের যে কনজুগেট বিম হয় সেটাও সিম্পলি সাপোর্টেড হয়, এটা কনজুগেট বিম। তার মানে কনজুগেট বিম যদি এখানে পেয়ে যাই উইথ এল লোডিং, তাহলে আমার এখানে জাস্ট একটাই কাজ করে রইলো, সেটা হচ্ছে এই পয়েন্টে যে রিয়াকশন সেটা বার করতে হবে। সেই রিয়াকশনটাই তো আমার থিটা এ ওয়ান দেবে এই পার্টিকুলার কেসের জন্য, তাই তো? তাহলে শিয়ার ফোর্স মানে কি? টোটাল যে লোড তার হাফ। টোটাল লোড কত? টোটাল লোড হচ্ছে এটা প্যারাবোলিক। ওকে, এটা একটা প্যারাবোলা, এটা একটা প্যারাবোলা, এবং যেটা সেটা হচ্ছে যে এই প্যারাবোলার যে শেপ আমরা দেখেই বুঝতে পারছি যে এটা হবে হচ্ছে টু থার্ড অফ এই টোটাল যে রেক্ট্যাঙ্গেলটা পসিবল। রেক্ট্যাঙ্গেল মানে এর যে স্প্যান ইনটু ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই এইট ইআই। ওকে, তো এইটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল এর যে এরিয়া, টোটাল এর যে এরিয়া, ওকে, মানে টোটাল লোড তার হাফ যাবে এখানে, তার মানে হাফ অফ দিস। ওকে, কত হচ্ছে? নিচে যাবে 24, সো ডাব্লিউ এল কিউব ডিভাইডেড বাই 24 ইআই। থিটা এ টু কত পাচ্ছিলাম? থিটা এ টু যেটা পাচ্ছিলাম সেটা হচ্ছে এম এল ডিভাইডেড বাই টু ইআই। এবার যদি আবারও বলছি কেউ যদি চায় তাহলে সেটা মাইনাস ধরেই নিতে পারে, তাহলে এটা যদি প্লাস হয় এটা যদি মাইনাস হয় তাহলে আমরা ম্যাথামেটিক্যাল ফর্মুলা থেকেই পেয়ে যাব যে অ্যাজ ইফ থিটা এ ওয়ান প্লাস থিটা এ টু উইল বি জিরো। তার মানেই হচ্ছে দুটো ম্যাগনিটিউড সেম, দুটো ম্যাগনিটিউড সেম হলে এম এল ডিভাইডেড বাই টু ইআই ইজ ইকুয়ালস টু ডাব্লিউ এল কিউব বাই 24 ইআই। এখান থেকে পাবো এম হচ্ছে ডাব্লিউ এল স্কোয়ার ডিভাইডেড বাই 12 এল। তো এটাও খুব পরিচিত একটা ফর্মুলা, আমি এক্সপ্লেন করলাম বলে হয়তো একটু টাইম লাগলো, কিন্তু এটা যদি কেউ একটু ফাস্ট করতে পারে তাহলে কিন্তু আমাদেরকে ফিক্সড এন্ড মোমেন্টে, অনেক সময় আমরা ফিক্সড এন্ড মোমেন্টে একটু কনফিউজ হয়ে যায় যে এখানে ফিক্সড এন্ড মোমেন্ট কী হতে পারত, সেইটার কিন্তু কোনো সুযোগ নেই, আমরা খুব সহজেই ফিক্সড এন্ড মোমেন্ট বের করে ফেলতে পারবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, এরপরে আরও এরকম ছোটো ছোটো অনেক কনসেপ্ট নিয়ে আমি ভিডিও আনতে থাকবো, তো দেখতে থাকো। ওকে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।